হ্যালো বিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট জিএনএম এনএম পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা পেপার হচ্ছে লাইফ সায়েন্স বা বায়োলজি বা জীবনবিজ্ঞান এখান থেকে তোমরা জানো যে টপিক ওয়াইজ আমি তোমাদের জন্য এমসিকিউ বা বা অনলাইনার কোশ্চেন প্রেজেন্টেশন করছি তো আজকে যে আমরা টপিক ধরেছি সেটা হচ্ছে শালক সংশ্লিষ্ট বা ফটো সিনথেসিস মোস্ট ইম্পর্টেন্ট আমরা টার্গেট রেখেছি যে পঞ্চাশের মধ্যে ফোরটি প্লাস অবশ্যই আমাদেরকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পেতে হবে ওয়েল চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি তার আগে তোমাদেরকে বলি যে টেলিগ্রাম অবশ্যই তোমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে কারণ হচ্ছে টেলিগ্রামে জয়েন হলে তোমরা লাইভ ক্লাসের যে ফ্যাসিলিটি সেটা সম্পূর্ণত পাবে এর সাথে সাথে তোমরা পিডিএফ এবং এক্সাম রিলেটেড সমস্ত খবরাখবর সেখানে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে যাবে প্রত্যেকে এবং প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে এক এক করে প্রশ্নগুলো ভালো করে বোঝার তোমরা চেষ্টা করো এবং এগুলোই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে টপিক ওয়াইজ আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন রয়েছে যে সালক সংশ্লেষ সক্ষম একটা প্রাণীর নাম বলো তো অবশ্যই তোমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছ যে ইউগ্লিনা ইউগ্লিনা হচ্ছে একটা সক্ষম প্রাণী যারা সালক সংশ্লেষ করতে পারে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্ন নাম্বার টুয়ে বলছে যে কোন কোষে শালক সংশ্লেষ সংঘটিত হয় অর্থাৎ কোন কোষে সালক সংশ্লেষ সম্পূর্ণভাবে হয় বা সংগঠিত হয় বা উৎপন্ন হয় সেটা বলতে হবে তো রাইট অ্যান্সার এখানে হবে ক্লোরোফিল সমন্বিত সকল সজীব কোষে শালক সংশ্লেষ সম্পূর্ণভাবে সংগঠিত হয় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন রয়েছে যে অন্ধকার দশায় সিও টু দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের কী ঘটে তো অন্ধকার দশায় সম্পূর্ণভাবে কার্বন ডাইঅক্সাইড বিজারণ ঘটে ক্লিয়ার হলো নেক্সট প্রশ্ন যে সালক সংশ্লেষ মূলক প্রক্রিয়া সালক সংশ্লেষ অবশ্যই একটা উপচিতি প্রক্রিয়া ঠিক আছে এখানে তোমাদের আমি ফোরটি কোশ্চেন অর্থাৎ পুরো চল্লিশটা কোশ্চেন অনলাইনের আমি আলোচনা করবো এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে কারণ আমি তোমাদের কিন্তু অবশ্যই মক টেস্ট বা আমি অবশ্যই তোমাদের এক্সাম নেব ঠিক আছে এক্সাম নেব অবশ্যই তোমরা ভালো করে দেখো টপিক ওয়াইজ আমি অবশ্যই এক্সাম নেব অবশ্যই তোমরা বলবে এবং আমি দেখবো যে কে ফার্স্ট বা সেকেন্ড হতে পারছ নেক্সট প্রশ্ন বলছে যে কাকে এনার্জি কারেন্সি বলা হয় ঠিক আছে কাকে এনার্জি কারেন্সি বলা হয় তো রাইট অ্যান্সার হবে এখানে এটিপি এটিপি ওডুকে এনার্জি কারেন্সি বলা হয় এবারে আমাদেরকে মনে রাখতে হবে যে এটিপির ফুল ফর্মটা কি অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসার সম্ভাবনা আছে অ্যাডিনোসাইন টাই ফসপেট হচ্ছে এটিপির ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন কী বলা হচ্ছে শালক সংশ্লেষের সময় শালক সংশ্লেষ যখন ঘটে তখন উদ্ভিদের সঞ্চয় রূপে অঙ্গে কী রূপে খাদ্য জমা হয় ওকে তো রাইট অ্যান্সার হবে এখানে শর্করা শর্করা ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব যে কোন উদ্ভিদ দেহে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ সংগঠিত হয় তো রাইট অ্যান্সার হবে এখানে ক্লোরিল্লা ক্লোরিল্লা উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ সংগঠিত হয় নেক্সট প্রশ্ন কোন প্রক্রিয়ায় শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ায় সৌরশক্তি সম্পূর্ণরূপে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে সালোক সংশ্লেষ বা ফটোসিন্থেসিস এই শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন তো বিজ্ঞানী বার্নসে বা বিজ্ঞানী বার্নেস প্রথম এই শব্দটি ব্যবহার করেন পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশার কোন অংশে বিক্রিয়া করে তো সঠিক উত্তর হবে ইস্ট্রোমাতে বিক্রিয়া করে ওকে পরবর্তী প্রশ্ন বলছে যে শালক সংশ্লেষ ঘটে কোন অঙ্গে তো শালক সংশ্লেষ ঘটে সঠিক উত্তর হবে সবুজ অঙ্গে শালক সংশ্লেষ সম্পূর্ণভাবে সংঘটিত হয় ক্লিয়ার হল চলো নেক্স প্রশ্ন বলছে যে সালক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি তো সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো দেখে রাখবে ওকে ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌলটি কি বা মৌলটির নাম কি সঠিক উত্তর হবে ক্লোরোফিল গঠনে মৌলটি হলো ম্যাগনেশিয়াম ওকে আমি তোমাদের টপিক ওয়াইজ আলোচনা করছি যাতে অবশ্যই তোমরা কমন পাও এবং বুঝতে পারো সালো উৎপন্ন খাদ্যের মধ্যে যে কোনো ধরনের শক্তি সঞ্চিত মানে মানে কোন ধরনের অ্যাকচুয়ালি হচ্ছে কোন ধরনের শক্তি ঠিক আছে মধ্যে কোন ধরনের শক্তি সমন্বিত হয় এটা যে হবে না তাহলে খাদ্যের মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে ঠিক আছে তো রাইট অ্যান্সার হবে স্থিতি শক্তি ওয়েল নেক্সট প্রশ্ন বলছে অঙ্গার আত্মীকরণ শক্তির উৎস কী তো অঙ্গার আত্মীকরণ শক্তির উৎস হবে এ টি পি দ্যাট মিনস ট্রাই ফসফেট ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ কী তো উৎপন্ন উপজাত পদার্থ হচ্ছে ও টু মানে হচ্ছে অক্সিজেন পরবর্তী প্রশ্ন যে উদ্ভিদে সালক সংশ্লেষকারী অঙ্গাণু কী তো উদ্ভিদের সালক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট ওকে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে কাকে হিল বিকারক বলে বা হিল বিকারক হিসাবে পরিচিত কোনটি সঠিক উত্তর হবে এনএডিপি এবারে আমাদেরকে জানতে হবে পরীক্ষার ক্ষেত্রে যদি আসে যে এনএবি ফুল ফর্ম কী ঠিক আছে এন এডিবির ফুল ফর্ম কী তো আমরা মনে রাখবো এনএডিপি এডিপি দ্যাট মিনস নিকোড টি না সাইড অ্যাড না অ্যাড নাইন ট্রাই অ্যাড নাইন সরি অ্যাড নাইন ডাই নিউক্লিও টাইড ফসফেট ওকে অবশ্যই তোমরা এই প্রত্যেকটা ফুল ফর্মগুলো মনে রাখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে পৃথিবীতে সকল শক্তির উৎস কী পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি ওকে পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষের কোন দশা সূর্যালোকের উপস্থিতিতে কোলোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এখানে আনা হয়ে গেছে এখানে হচ্ছে গ্রানা অঞ্চলে ঠিক আছে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে ঠিক আছে তো সালক সংশ্লেষের কোন দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে সেটা হচ্ছে আলোক দশা ওকে পরবর্তী প্রশ্ন রয়েছে উদ্ভিদের কোন অংশের ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে সেটা হচ্ছে সবুজ কোন অংশে সবুজ অংশে পরবর্তী প্রশ্ন উদ্ভিদ প্রধানত বায়ুমণ্ডল থেকে কার মাধ্যমে কার্বন অক্সাইড শোষণ করে ঠিক আছে সেটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ উৎপাদনের জন্য কত অনু জলের প্রয়োজন হয় ভালো করে বুঝবে এখনও যদি গ্লুকোজ উৎপন্ন করতে হয় তো কত অনু জলের প্রয়োজন হবে সেটা হচ্ছে বারো অনু জলের প্রয়োজন রয়েছে পরবর্তী প্রশ্ন স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস কী তো সঠিক হবে মাটিতে সঞ্চিত কৌশিক জল হচ্ছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস ওকে কৌশিক জল বলতে মাটির নিচে যে জলটা থাকে সেটাকে আমরা কৌশিক জল হিসাবে জানি পরবর্তী প্রশ্ন রয়েছে স্থলজ উদ্ভিদ কি দিয়ে মাটি থেকে জল শোষণ করে যেটা তারা খাদ্য হিসাবে ব্যবহার করে সেটা হচ্ছে উদ্ভিদ মূল রোমের মাধ্যমে উদ্ভিদ মূল রোমের মাধ্যমে এটা উদ্ভিদ যদি থাকে এটা উদ্ভিদ এটা হচ্ছে মাটি ঠিক আছে তাহলে উদ্ভিদের যে উপরে যে পাতাতে জলটা যায় বা জল যে শোষণ করে এই মূল রোমের মাধ্যমে এই যে মূলগুলো এরোমিলোভাবে থাকে এর মাধ্যমে জল ওপরের দিকে যায় মূল রোমের মাধ্যমে ঠিক আছে ক্লিয়ার হলো চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে উদ্ভিদের সবুজ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টের কোন দানার ভিতর ক্লোরোফিল থাকে ঠিক আছে তো রাইট অ্যান্সার হবে কোয়ান্টোজম ক্লিয়ার নেক্সট কোশ্চেন পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কি দিয়ে পরাশ্রয়ী উদ্ভিদ যে থাকে তারা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কি দিয়ে সেটা হচ্ছে বায়ুমূলের মূলের আবরণ বা ভেলামেন দিয়ে সেটা শোষণ করে পরবর্তী প্রশ্নে আমরা চলে গে আসলাম যে ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য কোন কণা শোষণ করে সক্রিয় হয় সেটা হচ্ছে ফোটন কণা বা কোয়ান্টাম ওয়েল নেক্সট কোশ্চেন জীবের খাদ্যের উৎস কী তো জীবের খাদ্যের উৎস হচ্ছে কি সালক সংশ্লেষ ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে উদ্ভিদের মূল ভূনিস্থ কাণ্ড ইত্যাদিতে গ্লুকোজ কী রূপে সঞ্চিত থাকে তো গ্লুকোজ সেখানে সঞ্চিত থাকে সেত সার হিসাবে পরবর্তী প্রশ্ন যে অঙ্গার আত্মিকরণের জন্য প্রয়োজনীয় পদার্থ কি অঙ্গার আত্মিকরণের জন্য প্রয়োজনীয় পদার্থ হচ্ছে ইউ বিপি ও সিও টু সিও টু মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আর ইউ এই কথাটার অর্থ হচ্ছে কি রাইবোলোজ বাই ফসফেট রাইবোলোজ বাই ফসফেট পরবর্তী প্রশ্ন রয়েছে যে ক্লোরোফিলের বর্ণ রূপ তো ক্লোরোফিল নীলাভ সবুজ প্রকৃতির ওকে পরবর্তী প্রশ্ন রয়েছে যে সালক সংশ্লেষের বিক্রিয়াকালে কোন উপাদানটি সম্পূর্ণরূপে বিজারিত হয়ে যায় শালক সংশ্লেষের বিক্রিয়াকালে কোন উপাদানটি সম্পূর্ণরূপে বিচারিত হয়ে যায় সেটা হচ্ছে সিও বা কার্বন ডাই অক্সাইড আমি যেটা বললাম যে দেখো প্রত্যেকটার ফুল ফর্ম তোমাকে কিন্তু জেনে রাখতে হবে এটিপির ফুল ফর্ম কি অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট ওকে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কয়েকটি জীবের উদাহরণ দাও যারা শালক সংশ্লেষে অক্ষম মানে হচ্ছে শালক সংশ্লেষ করতে পারে না কয়েকটা জীবের উদাহরণ এখানে বলা হচ্ছে মানে প্রাণীর উদাহরণ ঠিক আছে তো কি হচ্ছে প্রাণী হচ্ছে মৃতজীবী উদ্ভিদ ছত্রাক মনোট্রোপা পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলছে সবুজ উদ্ভিদ ছাড়া সালক সংশ্লেষে সক্ষম কয়েকটা প্রাণীর নাম কী তো প্রাণীগুলো হচ্ছে কি সবুজই ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম ইউগলিনা ক্রাইস্যামিবা হচ্ছে এগুলো যারা সালক সংশ্লেষ এ সক্ষম বা সালক সংশ্লেষ করতে পারে ওকে পরবর্তী প্রশ্ন আছে এখানে যে গ্লুকোজের প্রধান উপাদানগুলো কি কি তো গ্লুকোজের প্রধান উপাদান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সি মানে কার্বন ডাইঅক্সাইড এইচ মানে হাইড্রোজেন আর ও মানে হচ্ছে অক্সিজেন পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখো সালোকসংশ্লেষে সংশ্লেষে কী প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এটিপি মানে আমি বললাম যে ট্রাই ফসফেট তো কোন প্রক্রিয়ায় এর সঠিক উত্তর হবে ফটো প্রক্রিয়ার মাধ্যমে এটিপি উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোন বর্ণের আলোতে সালক সংশ্লেষ সবচাইতে বেশি হয় বা সবচাইতে বেশি ঘটে সেটা হচ্ছে লাল ও বেগুনি বর্ণে ওকে পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষে সাহায্যকারী দুটি কোএনজাইমার নাম বলো তো শালক সংস্কারের সাহায্যকারী দুটি কো এনজাইমা হলো এনএডিপি এবং এডিপি এনএডিপির আমরা ফুল ফর্ম জেনেছি এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট আর এখানে যেটা রয়েছে এডিপি এডিপির ফুল ফর্ম হচ্ছে কি অ্যাডিনোসাইন ডাই ফসফেট অ্যাডিনো সাইন ডাই ফসফেট আর এর টিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনো সাইন ট্রাই ফসফেট ক্লিয়ার হলো তাহলে এই যে তোমাদের চল্লিশটা প্রশ্ন আমি আলোচনা করলাম আর কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো পেতে হলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে পরবর্তী আরও অনলাইনার এবং এমসিকিউ কোশ্চেন পাওয়ার জন্য তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এই টাইপের আরও তোমরা কোশ্চেন বা টপিক ওয়াইজ ক্লাস পেতে চাও কি না কারণ হচ্ছে আমি আবারও বলছি যে দু হাজার তেইশকে আমাদেরকে যে করে হোক ক্র্যাক অবশ্যই করতে হবে এখন থেকে ভালো করে দেখো এবং আবারও বলছি প্রত্যেক দিন ঠিক রাত দশটার সময় আমি তোমাদের জন্য লাইভে আসি অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন হবে এর জয়েন হতে গেলে অবশ্যই টেলিগ্রামের সাথে প্রথমে তোমাদেরকে জয়েন হয়ে যেতে হবে তো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই প্রত্যেকে লাইক করবে টেক কেয়ার